গুড মর্নিং ফ্রেন্ডস, এখন সকাল 5:30 বাজে। আজকে আমি একটু বাইক রাইড করব। আজকে আমি যাব বড়াইপুর। আমি আজকে বড়াইপুর যাব গড়িয়া হয়ে কামাঙ্গাছি বাইপাস ধরে। গড়িয়া থেকে বড়াইপুর মোটামুটি 13 কিলোমিটার আর আমার বাড়ি থেকে 2.5 কিলোমিটার। আর এই বাইক রাইডের সাথে আমি চেষ্টা করব দেখাতে যদি বড়াইপুরে কোনো পেয়ারা বাগান বা পেয়ারা মার্কেট, কেননা বড়াইপুরকে বলা হয় দ্য ল্যান্ড অফ গুয়াভা, মানে পেয়ারা স্বর্গরাজ্য। তো চলুন যাওয়া যাক। হ্যালো, আমি সুবীর সেনগুপ্ত। আজকে একটু নিরুদ্দেশের উদ্দেশ্যে রওনা হয়েছি। আজকে আমার সাথে আছে ভিক্টর এবং আমরা আজকে দক্ষিণ কলিকাতা বাড়ি থেকে যখন কল্লোলিলি কলকাতা যখন ঘুমিয়েছিল সেই 5:30 সময় বেরিয়েছি। এখন আমরা এই মুহূর্তে আছি গড়িয়া পেরিয়ে বড়ইপুরে রাস্তায় আছি। আমরা যাব এখন বড়ইপুরে এবং রাস্তায় যদি খেজুরের রস পেয়ে যাই তাহলে সেটাও খেতে হবে, কেন সেটাও একটা প্রধান উদ্দেশ্য। তাহলে চলুন যাওয়া যাক। আমরা এই নরেন্দ্রপুর ক্রস করে এখন আমরা রাজপুরের পথে এবং গড়িয়া থেকে বড়াইপুর মোটামুটি 13 কিলোমিটার। চারিদিকে সবুজের ঘনঘটা দেখতে দেখতে যাচ্ছি। রাস্তার সম্বন্ধে কিছু বলার নেই, রাস্তা অতি সুন্দর এবং ওয়েল মেনটেইনড এবং বেশ ভালোই লাগছে। সকালটা উপভোগ করছি, সঙ্গে থাকুন। এই সেই বড়াইপুরের পেয়ারা, এক একটা সাইজ দেখো, দারুণ সাইজ। আর এই পেয়ারা সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন বাজারে যায়, এখান থেকে চাষিরা নিয়ে আসে ভোরবেলা, প্রচুর পরিশ্রম করে এরা এবং সেই পেয়ারা এবং কলকাতার নেছুয়াতে যায়, নেছুয়া থেকে এরা হোলসেল হয়ে এরা বিভিন্ন পাইকারি এখানে খুচরো বিক্রেতারা এখানে নিয়ে যায়। এখানে প্রচুর পেয়ারার পশরা বসে এখানটা ভোরবেলা। এত জনবসতি বেড়ে গেছে যে মানুষের বাসস্থান সেই পেয়ারা বাগানগুলো দখল করে নিয়েছে, এটা অত্যন্ত দুঃখের। সঙ্গে থাকুন। এখানে শুধু পেয়ারা নয়, সাথে জামরুল আছে বিভিন্ন কালারে। এটা দেখুন একটু লালচে এবং সাদাও আছে, দেখুন সাইজ দেখুন। এসব পাইকারি এখান থেকে চলে যাবে কলকাতার বিভিন্ন বাজারে। তবে বড়াইপুরকে বলা হয় পেয়ারা স্বর্গরাজ্য, দ্য ল্যান্ড অফ গুয়াভা। এক সময়ের প্রতিযোগিতায় এর সাথে কেউ পারত না, কিন্তু বর্তমানে চাষের জমি বাসস্থানে পরিণত হলে আর কি করে হবে। সঙ্গে থাকুন। এই হচ্ছে সব বড়াইপুরের পেয়ারা গাছ। এই বাগান এখন বন্ধ আছে আর বেশিরভাগই পেয়ারা তোলা হয়ে গেছে। এখন এগুলো অস্তিত্বই টিকে আছে কিছু কিছু ছড়িয়ে ছিটিয়ে, কিন্তু একসময় এখানে প্রচুর পেয়ারার বাগান ছিল। এদিকে ওদিকে চারদিকে যেদিকে আপনি তাকাবেন সেদিকেই পেয়ারা গাছের, কিন্তু এখন কিছু কিছু পকেট করে হয়ে গেছে, অনেক ফলনও কমে গেছে। ফেরার সময় হরিনবীতে একটা দোকানে একটু ব্রেকফাস্টের জন্য দাঁড়ালাম। এখানে কচুরি আর আলুর দম, দেখা যাক খেয়ে কেমন লাগে। যার জন্য সকাল সকাল বেরিয়েছিলাম যে একটুখানি খেজুরের রসের আশায়, সেটা পেলাম না, সেই দুঃখটা রয়ে গেল। গত বছরও পেয়েছিলাম, এবছরে আমি আমাদের বাজারে কালীগঞ্জ দিন কয়েক আগে পেয়েছিলাম, সেটা বেস্ট ছিল, ওই স্যাকারিন দিয়ে হয়তো পড়েছি। ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগবে কিনা জানি না।
তবে যদি ভালো লাগে থাকে তবে একটা লাইক এবং চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন সঙ্গে থাকুন ভালো থাকবেন